বিশেষজ্ঞ বলছেন এগুলো কিন্তু এক একটা সোয়ারেজ এবং সেফটি ক্রাইন লাইনগুলো যদি বৈজ্ঞানিক উপায়ে যদি পরিষ্কার করা না হয় তাহলে এগুলো আসলে বড় বিপদের কারণ হতে পারে। গ্যাস জমার কারণ হিসেবে তদন্ত কমিটির লোকজন কি বলছেন আর এটাকে গ্যাস বিস্ফোরণ কেন বলা হচ্ছে? একমাত্র তিতাস আর অন্যান্য যে তদন্তকারী সংস্থা আছে তারা সবাই কিন্তু যে এই গ্যাস পাইপলাইনের অস্তিত্ব পেয়েছেন। ঝরে গেল তাজা আটটি প্রাণ, দায় কার, কি করে ঘটলো এত বড় ঘটনা? সরকারি দপ্তরের লোকজন ও বিশেষজ্ঞরা ধারণা করছেন মগবাজারের গত 27 জুন রাতে যে ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে তার জন্য গ্যাস জমে থাকা দায়ী। এখন প্রশ্ন হচ্ছে গ্যাস জমলো কি করে আর এই গ্যাসের উৎসই বা কোথায়? ওয়েলকাম ব্যাক টু স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম, আমি দেবজানী শ্যামা আছি আপনাদের সাথে। মগবাজারের 27 জুন রাতের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ আল মাসুম মোল্লা। ওয়েলকাম টু আওয়ার শো মাসুম ভাই। মাসুম ভাই, গ্যাস জমার কারণ হিসেবে তদন্ত কমিটির লোকজন কি বলছেন আর এটাকে গ্যাস বিস্ফোরণ কেন বলা হচ্ছে? আপনারা জানেন যে গত 27 তারিখের এই ঘটনা ঘটার পরে বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বোম ডিসপোজাল ইউনিট অফ পুলিশ এবং আপনার অন্যান্য যে ইন্ডিভিজুয়াল এক্সপার্টস তারা জায়গাটি ভিজিট করেছেন। ভিজিট করে তারা কয়েকটি জিনিস তারা দেখতে পেয়েছেন, কয়েকটি সম্ভাবনাকে রেখেই তারা কার্যক্রম শুরু করেছিল। তারা যা বলেছেন আমাদেরকে যে তারা প্রথমে ধারণা করেছিলেন যে এটা হতে পারে একটি গ্যাস বিস্ফোরণ, হতে পারে একটি এসি ব্লাস্ট, হতে পারে একটি বাসের যে সিলিন্ডার থেকে সিলিন্ডার ব্লাস্ট, ওইখানে জানেন যে নিচতলায় রান্নাঘর ছিল, রান্নাঘরের সিলিন্ডার ব্লাস্ট, এবং এই জিনিসগুলোকে রেখেই তারা মাথায় রেখে তারা কার্যক্রম শুরু করেছিল। কিন্তু তারা প্রথম দিনই তারা মোটামুটি নিশ্চিত হয়েছে যে ওইখানে একটা গ্যাস এক্সপ্লোশন হয়েছে, কারণ ওইখানে প্রচুর তারা 12 ঘন্টা বা 14 ঘন্টা পরে যাওয়ার পরেও তারা গ্যাসের উপস্থিতি পেয়েছে, মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে প্রায় 9%, যেটা 5%-এর বেশি হলে ইট ক্যান এক্সপ্লোড এনি টাইম। তো তারা এটা পেয়েছে এবং তারপরে তারা বলেছে যে এটা গ্যাস থেকেই উৎপাদন, মানে এই এক্সপ্লোশনটা হয়েছে। কিন্তু গ্যাসের সূত্রগুলো কী এবং কীভাবে এই গ্যাসটা জমা হলো সেই সোর্সগুলো এখন তারা খুঁজছেন। তারা আমাদেরকে যেটা বলেছেন, এখানে গ্যাস জমার প্রাথমিকভাবে তারা যেটা পেয়েছেন, প্রাইমারিলি তারা পেয়েছেন দুটা কারণ থেকে। এক হলো যে এখানে গ্যাসের, তিতাস গ্যাসের বা গ্যাসের পাইপলাইন ছিল অনেকগুলো, পাইপলাইনগুলো লিকড ছিল, এটা তার একটা তদন্ত কমিটির একজন বলছেন। আরেকটা গ্রুপ বলছেন যে তদন্ত কমিটি আরেকটা অংশ বলছেন যে ওইখানে যে একটা ম্যানহোলের একটি সোয়ারেজের ঢাকনা পাওয়া গিয়েছে, ম্যানহোলের ঢাকনা পাওয়া গিয়েছে যে ঢাকনাটা ওপেন অবস্থায় ছিল পরবর্তীতে, তো ওইখানের ওই সোয়ারেজও গ্যাস জমে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তার মানে তারা দুইটা কমিটি কিন্তু মনে করছে যে দুইটা স্কুল মনে করছে যে এখানে মূলত গ্যাস থেকেই হয়েছে, এবং এখানে দুইটা কারণ হতে পারে, গ্যাসের পাইপ লিক, গ্যাস পাইপলাইন অথবা এই যে সোয়ারেজের পাইপলাইন যেটা লিক হয়ে আছে, এবং এই দুইটা একসাথে মিলেও হতে পারে বলে তারা ধারণা করছেন। যার কারণে হলো যে ওই রুমটা আবার কিন্তু বদ্ধ ছিল, একটা 150 স্কোয়ার ফিটের একটি রুম, যে রুমটিতে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না তারা বলছে, এবং ওই রুমটায় গ্যাস ট্র্যাপড হয়েছিল, এবং এই গ্যাসটা কোনো কারণে কোনো একটা বাইরের একটা আগুনের সংস্পর্শ এসে বা ইলেকট্রিক স্পার্ক থেকে এসে এই আগুনটা হয়তো বা লাগতে পারে। তারা এই কারণটাই এখন একদম মানে একজ্যাক্ট টু দ্য কারণটা কী, একজ্যাক্ট কারণটা কী সেটাই তারা এখন খোঁজার চেষ্টা করছে। কিন্তু গ্যাস যে বিস্ফোরণ হয়েছে এটা মোটামুটি তারা নিশ্চিত। আচ্ছা আচ্ছা মাসুম ভাই, তিতাস বলছে ওই বিল্ডিংয়ে মানে দুর্ঘটনা কবলিত ওই বিল্ডিংয়ে তাদের কোনো গ্রাহক নেই, কিন্তু তদন্ত কমিটির লোকজন বলছে যে তারা কিন্তু গ্যাসের পাইপলাইন পেয়েছে, এই বিষয়টাকে কি একটু খোলসা করে বলবেন? আপনি দেখেন, আমরা যদি একটু পিছনের দিকে যাই, নারায়ণগঞ্জের যে এসি ব্লাস্ট ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু বলা হচ্ছিল প্রথম দিকে যে একটা এসি থেকে ব্লাস্ট হয়েছে। পরবর্তীতে আমি নিজে সরজমিনে গিয়েছিলাম এবং তাদের যে তদন্ত রিপোর্ট, তদন্ত রিপোর্টে কিন্তু পাওয়া গিয়েছিল যে ওইখানের যে তিতাসের যে গ্যাস লাইন ছিল এই গ্যাস লাইনগুলো অনেক পুরাতন ছিল এবং ওইখান থেকে লিকড হয়েছিল। তারা প্রথমেই মানে তিতাস এক ধরনের, মানে বিশেষজ্ঞরা যেটা বারবার বলছেন যে তিতাস এক ধরনের গা বাঁচানোর অ্যাটিটিউডে তারা চলে গেছে প্রথমে, যে তাদের কোনো পাইপলাইন ছিল না। এখন আপনাকে যদি আমি জাস্ট কয়েকটা তথ্য আমি শুধু একটু দেই যে সারা দেশে যত গ্যাসের পাইপলাইন আছে, ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইন দুইটা লাইন আছে তাদের, তার ভিতরে কিন্তু 6,000 কিলোমিটার শুধু ঢাকাতে আছে, এবং এই 6,000 কিলোমিটার ঢাকা যেটা আছে এটার অধিকাংশই কিন্তু পুরাতন, এবং এই পুরাতনগুলো থেকে প্রায় কিন্তু গ্যাসের বিস্ফোরণ মানে গ্যাস লিক হচ্ছে বলে আমরা প্রতিনিয়ত রিপোর্ট পত্রিকা পাতায় পাই। এখন তিতাস এই এটা কি তাদের দায় এড়ানোর জন্য বলছে কিনা এই প্রশ্নটা কিন্তু অলরেডি বিশেষজ্ঞরা বলছেন, এবং অলরেডি কিন্তু যারা অন্যান্য তদন্ত সংস্থা আছে তারাও বলছেন, এখানে বোম ডিসপোজাল ইউনিট কিন্তু গ্যাস পাইপ থেকে যে লিক হয়েছে সেটা বলছেন, আপনার ফায়ার সার্ভিস কিন্তু বলেছে যে তারা পেয়েছে যে ওইখানে গ্যাসের লাইন ছিল। এখন বৈধ না অবৈধ সেটা অন্য বিতর্ক, তারা পেয়েছেন কারণ মালিক এখন পর্যন্ত পলাতক, মালিককে পাওয়া যায়নি। দ্বিতীয় তারা বলছেন, 3 নম্বর যে ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ বিস্ফোরক অধিদপ্তর তারাও কিন্তু যে গ্যাসের পাইপলাইন পেয়েছেন,
তার মানে যতগুলো একমাত্র তিতাস আর অন্যান্য যে তদন্তকারী সংস্থা আছে তারা সবাই কিন্তু যে এই গ্যাস পাইপলাইনের অস্তিত্ব পেয়েছেন, তারপরও তিতাসের এই বক্তব্যটি মানে বিশেষজ্ঞরা মানে সব বলছেনই যে আসলে তিতাস এক ধরনের দায় এড়ানোর চেষ্টা করছে বলে তারা বারবার বলছেন, এবং এইভাবে দায় এড়ানোর মাধ্যমে আসলে এই ঘটনার থেকে তারা এক ধরনের নিজেদেরকে এলুফ করার চেষ্টা করছেন বলে তারা মনে করছেন। বাংলাদেশের সুয়ারেজ ব্যবস্থা বা সেপটিক ট্যাঙ্ক কি একটা ভয়াবহ কোনো বিপদের কারণ হয়ে উঠছে আমাদের জন্য? দেখেন আমাদের দেশে যে সুয়ারেজ ব্যবস্থা, আমাদের সুয়ারেজ ব্যবস্থা এবং সেপটিক ট্যাঙ্কের আমাদের এগুলো যদি রেগুলার যদি এগুলো ক্লিন না করা হয়, আমরা প্রায় কিন্তু আমরা রিপোর্ট পাই আমাদের পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় আমরা রিপোর্ট পাই, বিভিন্ন টেলিভিশনে আমরা রিপোর্ট পাই যে ময়লা পরিষ্কার করতে গিয়ে একজন পরিচ্ছন্নতা কর্মীর প্রাণ গিয়েছে, এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রায়ই পাই। এইখানের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাতে কিন্তু আপনার তারা বলেছে যে তিনটা গ্যাসের উপস্থিতি তারা পেয়েছে, একটা হলো হাইড্রোজেন সালফাইড, একটা হলো ফসজিন, একটা মিথেন। হাইড্রোজেন সালফাইড এবং ফসজিন মূলত হলো যে আপনার আসলে হলো যে হিউম্যান ওয়াস্ট বা ওয়েস্টের থেকে একটা বিষাক্ত গ্যাস এটা প্রডিউস করে, আর মিথেনটা হলো যে পাইপের যে লাইন, গ্যাস পাইপের যে লাইন ওইখান থেকে লিক পেলে হয় মিথেন। তার মানে আপনার তিনটা গ্যাসের, এই তিনটা গ্যাসের প্রেজেন্স ইন্ডিকেট করছে, বিশেষজ্ঞরা বলছে এই তিনটা গ্যাসের উপস্থিতি জানান দিচ্ছে যে এই দুইটারই এক ধরনের উপস্থিতি ওইখানে ছিল, এবং সব দুটো মিলেই হয়তো বা এত বড় একটা এক্সপ্লোশন হয়েছে। আদারাইজ এত বড় এক্সপ্লোশন হওয়ার কারণ মানে ওইখানে ছিল না বলে বিশেষজ্ঞরা বলছেন। তো এই যে এই আমাদের সোয়ারেজগুলোর যদি আমাদের প্রপারলি রেগুলার যদি ক্লিন না করা হয় তাহলে বিশেষজ্ঞরা বলছেন এগুলো কিন্তু এক একটা সোয়ারেজ এবং সেফটিক লাইনগুলো যদি রেগুলার পরিষ্কার করা না হয় এবং বৈজ্ঞানসম্মত মানে বিজ্ঞানসম্মত বা বৈজ্ঞানিক উপায়ে যদি পরিষ্কার করা না হয় তাহলে এগুলো আসলে বড় বিপদের কারণ হতে পারে। কারণ আমরা তো অলরেডি দেখছি দু একজন একজন দুজন করে পরিচ্ছন্নতা কর্মী মারা যাচ্ছে এখানে। তো এই জিনিসগুলোর ভিতরে এখন সরকারের একদম কঠোর নজর দেওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা বলছেন। বিশেষজ্ঞরা একই সাথে কয়েকটি কথা বলছেন, একটা হলো যে এই ঘটনা এখানে শেষ নয়, এই ঘটনা মাত্র শুরু হয়েছে। একজন বিশেষজ্ঞ, আপনি জানেন যে মোহাম্মদ আলী জনাব আলী, উনি হলো যে ফর্মার ফায়ার সার্ভিসের ফর্মার ডিজি ছিলেন, তিনি একদম ক্যাটাগরিক্যালি বলছেন তিতাস যদি তার এই গ্যাস পাইপলাইনগুলোকে যদি প্রপারলি রিপ্লেস না করে এবং এগুলোর যদি তড়িৎ কোনো ব্যবস্থা না নেয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, এবং এই ঘটনা ঘটা মানেই হলো যে তাজা কিছু প্রাণ একদম ঝরে যাওয়া। উনি আবার একই সাথে এটাও বলছেন যে আমাদের যে সেপটিক ট্যাঙ্কগুলো যেগুলো আছে এগুলো যদি যাতে প্রপারলি ম্যানেজ করতে প্রপারলি যদি ক্লিন করা না হয় তাহলে সেগুলো একটি বড় বিপদের কারণ হতে পারে আমাদের সামনের দিনে। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর হাহাকার করার চেয়েও বেশি জরুরি দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া। ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সরকার বা জনগণের টনক কি নড়ছে প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ মাসুম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দ্য ডেইলি স্টারের নিউজ এবং এক্সপ্লেইনার ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি চাপুন। ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ফেসবুক পেজ। স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম উইল বি রাইট ব্যাক উইথ মোর অ্যান্সার্স। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ।